السلام عليكم. আপনি ধরে কথা বলতাম সময় হবে দাঁড়ালে দেখো আপনার বাসা কোথায় বাসা এখন নাই বাসা নাই নাই বললি চলে আর ইমিগেট থাকেন কোথায় থাকি মনিরামপুর মনিরামপুর তো এইদিকে এদিকে শিক্ষা করছি ওখান থেকে এখানে আসেন মালিক যেদিন আসে দিকে তো যেতে হয় নাকি ও উনি যেখানে রাত হয় সেখানে থেকে যান না রাত যেখানেই থাকে না কেন রাত হলে আমি বাসায় যাই আর ওখানে আমার একটা বাচ্চা আছে বাচ্চার মা চলে গিয়েছে তো এই যদি যত রাতি হোক তোমার ও রোজা আছেন আমার পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তাহলে আপনি এইভাবে এটাই তো নিয়ম যে জায়গায় রাজাকারের সেলি প্রধানে থাকে সে জায়গায় মুক্তিবাহিনীদের অবস্থা এরকমই হয় এরপরে অনেক ঘটনা ছোটবেলা থেকে ধরেন তখন তো আমি মুক্তিযোদ্ধার গোয়েন্দা ছিলাম রাজাকারের ভিতরে থাকি কোন জায়গায় কি আছে না আছে আমি সন্ধান দিতাম রাজাকারের একজন প্রধান ছিল যে ইসুক মিয়া তাকে মারা আলমডাঙ্গা বৃহস্পতিবারের হাটের দিন তাকে মারা হলো আমি ইনফরমা দিলাম যে উনি নামাজ পড়ে এসে বসেছে কেমন মানে এখন যাই হোক মেলা কথা শুনলাম আসলে অত ইতিহাস আমার জানি না তারপরেও শুনলাম ভালো লাগলো এখন আপনি চুল টুল কাটেন না কেন চুল চুল কাটি না তার একটা কারণ আছে কি কারণ কারণে চুল থাকলে পরে আটকে গেলে তো একটা পয়সা খরচ হয় চুল থাকলে মাত্র একটা শ্যাম্পু হলেই যথেষ্ট তাছাড়া আমি বাসে যাই কিনে যাই তাতেই যাই আমার কাছে কিনে ভাড়া দেয় না নেই না বিলে আপনি চুল লাগিয়ে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা অঙ্গ আপনি পরিষ্কার থাকবেন না ভিতর পরিষ্কার দরকার আমার উপর পরিষ্কার দরকার তারপরে চুল টুলে এখন ঝামেলা না না কোনো ঝামেলা না আমার কোনো অসুবিধা হয় না তাহলে আপনার কথা মতো যে আপনি পাগল হবে থাকলে আপনার ভাড়া ভাড়া নেবেন না আপনার খরচ কম হবে খরচ তো মালিকের ব্যাপার কেউ চাইলে আমি দিই দিই না তা না যদি কেউ দাবি করি বসে কিন্তু কেউ দাবি করে আপনি চুল কাটবেন না চুল কেটে কি করবো আমি কি বিয়ে ধরবো না তারপরে তো ফ্রেশ ভাব থাকবে আমার সুন্দর ছিল কিছুদিন আগে আমি লাখ লাখ টাকা মানুষকে দিয়েছি এখন দু টাকা চাইনিজ মানুষের কাছে এই দেখেন আমার একটা ছোট্ট জিনিস দেখেন এই যে এই মহিলা আমার সঙ্গে প্রতারণা করেছে এটা আপনার ওয়াইফ ছিল তাই তো এটা এই পিকচারটা 5 বছর আগে বেশি দিন কেন ছেলে আপনার কাছে আছে ছেলেটা আমার কাছে আছে ছেলের বয়স এখন 10 বছর যা হোক আল্লাহ চালাচ্ছে আগে সংসারের মেয়ে এই মেয়ে রে এই এটা আছে ওর মা এ দেখেন এই একই ছবি এটা আপনার বাড়ি এটা হ্যাঁ এটা আছে মেয়ের ছবি আগে সংসারের মা সরকারি চাকরি করে এখনো করছে চাকরির অবশ্য আমি দিয়েছি কিন্তু যে কোনো ভুল বসতে তেরো সালের ছবি অনেক আগের ছবি তো রাখেন এই 5 ভরি সোনার গহনা লগতে 5 লাখ টাকা এই মেয়ের মাকে দিয়েছিলাম 14 ভরি গহনা ওনার পরিবার যাই আপনি তো এখন ভিক্ষা চাই বেড়াচ্ছেন ঠিক আছে আর প্রতিদিন কেমন টাকা হয় মানে এই ঘুরে ঘরে আমি আমি বেশি টাকা ইনকাম করি না বাবা আমার যতটুকু লাগে ততটুকু তারপর আমি মানে কেমন হলে আপনার প্রতিদিন চলে আল্লাহ দাদাই তাই আপনার কেমন হয় আনুমানিক ধারণা এবার 300 ধরেন এতে আপনার হয়
300 হয়ে যায়। ছেলে আর আমি বাড়িটা আমার বোন নামে দিয়েছে বুঝছেন তো, এর মামলা তোমাকে দিতে হবে। এটা পাগলের কাছ থেকে এসে কি নিয়েছে? তার নামে যদি ভালো হয়ে যায় তা বাড়ি পাবো তা আমি বলতে পারবো, তাহলে আমার ছেলেটা তার আর কোন জায়গায়? মালিক যা দিয়েছে কম না বাবা, এই আমার জন্য অনেক কিছু। আমার ছেলের এক পাশে আমাদের জন্য দোয়া করেন, যেহেতু আপনিও একটু করে থাকি আমার উচিলাই তুমি তার মুক্ত করবা, সব ক্ষমা করবা। আল্লাহ তুমি রহমান রহিম, তুমি ছাড়া মালিক নাই, তুমি সর্ব শক্তিমান, তুমি করুণাময়, তুমি জ্ঞানময়, তুমি সকল ক্ষমতার উত্তরাধিকারী। আমিন।